এইটা হইছে নতুন রুম, এটা আমাদের রুম। ভিতরে আসবো, আসলে প্রথমে একটা বাথরুম, ইংলিশ বাথরুম, হাত মুখ ধোয়ার জন্য জলের সিস্টেম, পানি গরমের সিস্টেম আছে। তারপরে দিক দেওয়া এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না করবে পড়ছি, দেখতেই পাচ্ছেন এটা রান্না করবে। এটা আমার নতুন রুম, এটা আমি নতুন নিচ্ছি তো এগ্রিমেন্ট করা হয়েছে, এখানে চলে আসবে এটা রান্নাঘর। তারপর এদিক দিয়ে যদি চলে আসি, এদিক দিয়ে রুমে ঢুকলাম, এটা হচ্ছে এক রুম, এই যে এটা হচ্ছে এক রুম। এখানে সিট পালাম নিয়ে গেছি, এই ফ্যান সরানো হবে, আরেকটা ফ্যান লাগাবো এখানে, কাঁচা ফ্যান, এখানে সিট পালানো হবে, ঠিক আছে। তারপর এদিক দিয়ে চলে যাবো, এটা হচ্ছে আরেক রুম, এটা হচ্ছে আরেক রুম, এখানে এক এসি, ওকে। এদিক দিয়ে চলে যাব আমরা ঢুকতেই, এটা একটা টয়লেট, এই যে কমোড, এটা হচ্ছে কমোড, এরপর গোসলের জন্য জায়গা, ঠিক আছে। তো এই দিক দিয়ে আসলে এটা হচ্ছে আরেকটা রুম, এটা পার্টিশন করা, এটা ভেঙে ফেলা হবে, ওই পার্টিশনটা ভেঙে ফেলা হবে, পার্টিশনটা ভেঙে যেখানে একটা এসি দেখতেই পাচ্ছেন, এই পার্টিশন ভেঙে ফেলা হবে, ভেঙে ওই পার্টিশনটা ভেঙে আমরা ওই পার্টিশনটা ভেঙে ওখানে লাগাবো, এই জায়গাতে লাগাবো, এই জায়গাতে সিটিং করবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নতুন রুম, এটা নিলাম। ইনশাল্লাহ সন্ধ্যের মাস থেকে আমরা এই রুমে উঠে যাবো, সবাইকে নিয়েই চলে আসবো। তিনটা রুম, তিনটা রুমে আমরা ধরেন সবাই মিলে থাকবো আর কি। আর আপনারা জানেন যে বিদেশি আমরা, বিদেশি কিন্তু একটা রুমে কিন্তু প্রায় 14-15 জন টাকা হয়। ইনশাল্লাহ রুমগুলো অনেক বড়ো বড়ো, রুমগুলো অনেক বড়ো বড়ো, সেজন্য অনেক খুবই পছন্দ হয়েছে এবং সবাই মিলেমিশে মানে থাকা যাবে। তবে গোসল করাটা অনেক সেরকম, অনেক পছন্দ, দেখতেই পাচ্ছেন ইংলিশ সিস্টেম গোসল করা যাবে। তো যাই হোক, রুমটা আসলে অনেক বড়ো, তিনটা রুম, তিনটা রুমে আমার 40 জনের মতো আমরা আছি, 38 জন, 38 জন থাকবো তিনটা রুমে, ঠিক আছে। সবাই দোয়া করবেন এই রুমটা যাতে সবাই মিলে থাকতে পারি এবং সবাই একসাথে, আসলে বর্তমানে আমরা আছি এক একজন এক এক জায়গায়, ঠিক আছে। সেই জন্য অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে সবাইকে একসাথে নিয়ে আসবো, শেষ পর্যন্ত সেটাই হলো। এটা হচ্ছে রান্নাঘর, রিপেয়ারিংয়ের কাজ চলছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে রান্না করা হবে, এটার ভিতরে মশলা বা অন্য কিছু রাখা হবে, এখানে মূলত চুলাগুলো পালা হবে, গ্যাস সিলিন্ডার রাখা হবে, আর এখানে জিনিসপত্র ধোয়ার জন্য এটা রান্নাঘর, একেবারে রান্নাঘর আলাদা। আর দুইটা টয়লেট, এটাই চারটা টয়লেট দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে এই রুমটা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি, সেই জন্য রুমটা নিয়েছি। এটা হচ্ছে ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। পরবর্তীতে রুমটা যখন সেটিং করবো তখন ইনশাআল্লাহ আরেকটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো। তো তখন পর্যন্ত আল্লাহ হাফেজ। বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন মাত্র সিটগুলো চলে আসছে, যে আরও আসছে নিচে, আলাদাগুলো গেছে সবাই, সিটগুলো সেটিং করা হবে পরে, ঠিক আছে। এখন না, পরে সেটিং করবো, সিটগুলো পরে সেটিং করবো, ঠিক আছে। এগুলোই ইন্ডিয়ার থাকতে হয়, হয়তো যারা প্রবাসী আছেন তারা জানেন একজন প্রবাসী কীভাবে কষ্ট করে তারা কীভাবে থাকে, মানে কীভাবে কষ্ট করে থেকে তারা টাকা রোজগার করে, একমাত্র একজন প্রবাসী বুঝতে পারে। আসলে এসি বন্ধ তো, সেই জন্য প্রচুর গরম, লাইনে কোনো দেওয়া হয় নাই। আমরা আগামী মাসে উঠবো আপনার নভেম্বর ডিসেম্বরের 1 তারিখ থেকে,